রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে নিউমার্কেট থানায় করে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন এর আগে ইনুর গ্রেফতার প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন উত্তরের চোদ্দ নম্বর সেক্টর থেকে আটকের কথা শুনেছি কিন্তু আমার থানা পুলিশ তাকে আটক করেনি আমাদের বিভিন্ন সংস্থা কাজ করছে অন্য কেউ আটক করতে পারে তবে আমার থানায় আনা হয়নি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট চোদ্দ দলের অন্যতম নেতা ছিলেন তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তার মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য সহ বিভিন্ন ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে